বন্ধুর ঘরের বাথরুম থেকে বন্ধুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উদ্ধার বন্দে। স্বাধীনতা দিবসের সকালে বন্ধুর ঘরের বাথরুম থেকে আরেক বন্ধুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে কাছাড়ের উদ্ধার বন্দে। জানা গেছে, মৃত ব্যক্তিটির বাড়ি গুয়াহাটির খানাপাড়ায়। তিনি কুম্ভীগ্রাম বিমানবন্দরের পার্কিং কর্মী ছিলেন, নাম আজিব রানা। সোমবার রাতে আজিব রানা বেড়াতে আসেন উদ্ধার বন্দের বাসিন্দা বন্ধু রাজু কুমার দেবের বাড়িতে। রাতে দুই বন্ধু মিলে পার্টি করে, রাতভর চলে খানা পিনার আসর। ততক্ষণ সবকিছু ঠিকঠাক চললেও মঙ্গলবার কাক ভোরে ঘটে বিপত্তি। উক্ত সকালে হঠাৎ করে রাজু কুমার লক্ষ্য করেন যে তার বন্ধুর নিথর দেহ পড়ে আছে বাথরুমের মেঝেতে। পরে পুলিশে খবর দেওয়া হলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে শিলচর মেডিকেল কলেজ কাম হসপিটালে। এই কাণ্ডে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অত্যধিক মদ্যপানের ফলে বন্ধুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই এই কাণ্ডের মূল রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।